হ্যালো গাইস, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে একটা বক্স অফিস ক্ল্যাশকে নিয়ে কথা বলবো, এবং এই ক্ল্যাশটা কিন্তু বেসিক্যালি হচ্ছে বলিউডের মধ্যে এবং বলিউড এবং সাউথের মধ্যে কিন্তু হচ্ছে, এবং এটা কিন্তু হচ্ছে অগস্টে। এবং এই ক্ল্যাশটা সত্যি বলতে বিরাট বিরাট বড় একটা কিন্তু ক্ল্যাশ হবে। এবং তার আগে আমি কথা বলবো দ্য কেরালা স্টোরির বক্স অফিস কালেকশন রিপোর্টকে নিয়ে। সো বিষয়টা হচ্ছে, দ্য কেরালা স্টোরি এমন একটা ছবি যে ছবিটাকে নিয়ে মানুষের মধ্যে কিন্তু বর্তমানে একটা বিরাট বড় হাইপ সৃষ্টি হয়েছে, এবং বিরাট বড় কিন্তু বাজ সৃষ্টি কিন্তু হয়েছে। এবং এই পার্টিকুলার এবং এই ছবিটার যে কন্টেন্টটা না, খুবই স্ট্রং একটা কন্টেন্ট, এবং মানুষ কিন্তু আবার বুঝিয়ে দিচ্ছে যে সিনেমার কন্টেন্ট ভালো হবে সেই মানুষটা কিন্তু তাকে নির্বাচন করবে। এবং মানুষ কিন্তু এই কেরালা স্টোরিকে কিন্তু নির্বাচন করেছে, এবং তার আমরা কিন্তু রেজাল্ট দেখতে পাচ্ছি বক্স অফিসে। কারণ তার কারণটা হচ্ছে, ডে ওয়ানে এই ছবিটা কিন্তু একটা স্ট্রং ওপেনিং নিয়েছিল, এবং ডে ওয়ানে কিন্তু এটা প্রায় 8.03 crore কিন্তু কালেকশনস করেছিল, এবং সেই হোলটা কিন্তু এই ছবিটা ধরে রাখতে পেরেছে। তার কারণটা হচ্ছে, ডে টুতে কিন্তু এটা প্রায় 11.22 crore কিন্তু বিজনেস করে ফেলেছে। তো সব মিলিয়ে ডে ওয়ান এবং ডে টু মিলিয়ে কিন্তু এটা প্রায় 19.25 crore কিন্তু বিজনেস করে ফেলেছে। এবং এই ছবিটার কন্টেন্ট এত ভালো, কোনো মানে ফেমাস ফেস কিন্তু নেই, এবং আধা শর্মাকে যে মানুষ প্রচুর মানুষ চেনে মানে তেমনটাও কিন্তু নয়। তো এই দিক থেকে এই ছবিটা একটা ভালো ওপেনিং নিয়েছে, এবং এটা কিন্তু ডে বাই ডে আজকেরও কিন্তু বেশ অ্যাডভান্স বুকিং বেশ ভালো। তো সব মিলিয়ে বলা যায় এটা কিন্তু একটা হিউজ লেভেলে কালেকশনস কিন্তু করবে, অ্যাজ কম্পারিজন টু দ্য কাশ্মীর ফাইলস। এবং কাশ্মীর ফাইলসের মতনই কিন্তু এটা একটা স্ট্রং বিজনেস কিন্তু করতে চলেছে বক্স অফিসে। আচ্ছা, সেকেন্ড আমি এই ভিডিওতে কথা বলবো একটা বক্স অফিস ক্ল্যাশকে নিয়ে, এবং এটা কিন্তু হচ্ছে অগস্টে, এবং এটা কিন্তু হচ্ছে আমাদের অ্যানিমেলের সঙ্গে গাদার টু, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু হচ্ছে জেলারের। সো বিষয়টা হচ্ছে, অ্যানিমেল এমন একটা ছবি, এই ছবিটাকে নিয়ে কিন্তু প্রত্যেকে এক্সাইটেড। মানে রণবীর কাপুরের যে লুকটা আমরা দেখেছি মারাত্মক কিন্তু লাগছে, এবং বলা হচ্ছে এটা রণবীর কাপুরের কেরিয়ারের ওয়ান অফ দ্য বিগেস্ট ছবি কিন্তু হবে। এবং তার সঙ্গে সঙ্গে গাদার গাদার টু আসছে, এবং গাদার এমন একটা ছবি তখনকার দিনে হিউজ লেভেলে কিন্তু এটা কালেকশনস করেছিল। সো ওটাও কিন্তু ওই সময়টাতে আসছে, মানে 11th of August সম্ভবত কিন্তু আসছে, আমি এক্স্যাক্টলি ডেটটা মনে পড়ছে না। সো একই দিনে কিন্তু দুটো ছবি কিন্তু আসছে, এবং এটা একটা বিরাট বড় ক্ল্যাশ হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে রজনীকান্তের জেলার যার কিন্তু একটা টিজার কয়েকদিন আগে এলো, সেটাও কিন্তু ওই অগস্ট মাসেই কিন্তু আসছে, সম্ভবত 9th বা 10th August কিন্তু আসছে জেলার। সো এই ক্ল্যাশটা একটা মারাত্মক কিন্তু ক্ল্যাশ হবে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের হচ্ছে দেবদার ব্যোমকেশ আসছে। সো এটাকে নিয়ে আমি একটা সেপারেট ভিডিও করব, যে ব্যোমকেশের সঙ্গে যে ক্ল্যাশটা হচ্ছে সেখানে কীরকম কী পারফরমেন্স করতে পারে দেবদার ব্যোমকেশ। বাট এই ক্ল্যাশটা একটা মারাত্মক লেভেলের কিন্তু ক্ল্যাশ হবে, এবং তোমরা কোন ছবিটা দেখবে ওই পার্টিকুলার ক্ল্যাশের মধ্যে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।